হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল দেবদীপা ব্লগ। আশা করি তোমার সবাই খুব খুব ভালো আছে, আমিও ভালো আছি। তো আমি তোমার সঙ্গে রেসিপি শেয়ার করবো চিকেন কষা। তো চিকেন কষার জন্য আমি সব কিছু মশলা রেডি করে নিয়েছি আগের থেকে। এই যে এখন চিকেনটা ধুয়ে রেখে দিয়েছি, তারপরে এক এক করে সবটি মশলা ঢালবো। যে লবণ, নুন, তারপরে এটা এটা একটু সামান্য কাঁচা তেল, তারপরে এটা দিয়ে দেব কাঁচা মরিচ, তারপরে কাঁচা পেঁয়াজ একটু আস্ত করে রাখাটা, তারপরে মরিচ গুঁড়ো, তারপরে হলুদ গুঁড়ো, এটা জিরা গুঁড়ো, তারপরে পেস্ট করে রাখা যে মশলা সব কিছু রেখেছিলাম, এটা বাটাটা আমি সব কিছু দিয়ে দেবো এখানে। তারপরে আলু কাটে রেখে দিয়েছি, আলুটা দেব। তারপর এটা সব কিছু একসঙ্গে, এই যে একটু মিশ মশলা মানে মাখানোর সময় রেডি করে আমি একটু সবসময় দিই, তার স্মেলটা একটু ভালো হয় খেতে। তারপরে তো আমার আলাদাভাবে গুঁড়ো মশলা নামাবার সময় আমি দিয়ে দিই। এই যে চিকেনটা ভালো টেকে আমি পালাটে হাত দিয়ে মাখালে তো একটু জ্বলবে, তার জন্য আমি হাত দিয়ে না ধরে আমি এইভাবেই আমি করে নিই। তো এই যে আমার চিকেনটা ফেলে দিয়েছি কড়াইতে, এই যে তো হয়ে যাচ্ছে আমার চিকেন কষা। এই যে লাল লাল ঝোল রেডি হয়ে গেছে। আমি শর্টকাট রেসিপিটা তোমাদের শেয়ার করা, ওখানে বড়ো বড়ো ব্লগ হলে তো কেউ দেখবে না, তার জন্য মিনি ব্লগ তোমাদের সঙ্গে এটা আমি শেয়ার করি। ভালো লাগে তোমার লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে। এই যে চিকেন কষাটা আমার প্লেটে প্লেট নিয়ে নিয়েছি, কেমন হয়েছে দেখতে বলবে তোমরা একটু, আর তোমরা নিশ্চয়ই একটু লাইক করে দেবে ভিডিওটা। এই যে আমি ফটো ইমেজ দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ সো মাচ।